বন্ধুরা, আইপিএল 2020 কে নিয়ে 3-4 দিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বলেছিলেন যে বিসিসিআই এই বছর ভারতে আইপিএল করাবেই। যদি ফাঁকা স্টেডিয়ামে আইপিএল করাতে হয় তাহলে তাই করাবে ভারতীয় ক্রিকেট বোর্ড, মানে এবছর আইপিএল 100% কনফার্ম অবশ্যই হবে। আর আইপিএল কনফার্ম হওয়ার পর অন্য দুটো টুর্নামেন্টও প্রায় কনফার্ম হয়ে গেছে যে এবছর হবেই। আসলে 2020 সাল শেষ হওয়ার আগেই আমরা আইপিএল, এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ এই তিনটে টুর্নামেন্টই দেখতে পারবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো বিসিসিআই, এসিসি এবং আইসিসির পক্ষ থেকে এশিয়া কাপ, আইপিএল 2020 এবং টি টোয়েন্টি বিশ্বকাপকে নিয়ে কী কী বড় সিদ্ধান্ত বেরিয়ে এলো। এছাড়াও বলবো এই তিনটে টুর্নামেন্ট কবে থেকে শুরু হবে আর কতগুলো ম্যাচ এই তিনটে টুর্নামেন্টে হবে, সব কিছু বলবো ডিটেলসে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনিও যদি হয়ে থাকেন একজন ক্রিকেট ফ্যান তাহলে কিন্তু এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আইসিসি এবং প্রত্যেকটা ক্রিকেটিং দেশের মধ্যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং আইপিএলকে নিয়ে 10 তারিখে একটি মিটিং হয়েছিল, যার পর থেকে সূত্র থেকে জানা গিয়েছিল যে টি টোয়েন্টি বিশ্বকাপ এবছর ক্যান্সেল হয়ে যাবে আর সেই উইন্ডোতে আইপিএল 2020 হবে। আর এই মিটিংয়ের পরে ওই রাতেই সৌরভ গাঙ্গুলী বলেছিলেন যে এবছর আইপিএল ভারতেই হবে আর ভারতীয় ক্রিকেট বোর্ড 100% কনফার্ম ভারতে আইপিএল করাবেই। এরপরে মুম্বাই ইন্ডিয়ান্স তো প্রায় আইপিএলের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে এবং আরও 2-3টে আইপিএল টিমের নাম বেরিয়ে এসছে যারা এই মাসের শেষ দিকে প্র্যাকটিস ক্যাম্প শুরু করবে। কিন্তু এখনকার রিপোর্ট অনুযায়ী এবছর আইপিএল, এশিয়া কাপ, টি টোয়েন্টি বিশ্বকাপ এই তিনটে টুর্নামেন্টই হবে। তো এবার কথা বলা যাক কোন সময় বা কোন মাসে এই টুর্নামেন্টগুলি হবে। এশিয়া কাপের কথা বললে এশিয়া ক্রিকেট কাউন্সিল এটা কনফার্ম করে দিয়েছে যে এবছর এশিয়া কাপ শ্রীলঙ্কাতে হবে। পাকিস্তানে হওয়ার কথা ছিল কিন্তু সেখানে না হয়ে শ্রীলঙ্কাতে হবে। আর 24 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত এশিয়া কাপ চলবে, মানে শুধুমাত্র 11 দিন এই টুর্নামেন্ট হবে। আইপিএল আর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই টুর্নামেন্টকে ছোট করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা টিম মাত্র 3 থেকে 4টে করে ম্যাচ খেলতে পারবে। এবার কথা বলা যাক টি টোয়েন্টি বিশ্বকাপকে নিয়ে। তো টি টোয়েন্টি বিশ্বকাপের যে বর্তমান শিডিউল ছিল সেটা অনুযায়ী 18 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত বিশ্বকাপ হওয়ার কথা ছিল, কিন্তু এখন অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার বলে দিয়েছেন যে জুলাই মাস থেকে অস্ট্রেলিয়াতে ক্রিকেট শুরু করা যেতে পারে এবং স্টেডিয়ামে 10,000 দর্শকের সাথে ম্যাচ করা যেতে পারে। এই কারণে অস্ট্রেলিয়াতে পরের মাস থেকে ক্রিকেট শুরু হয়ে যাবে। আর পরের মাসে আইসিসি এবং প্রত্যেকটা ক্রিকেটিং দেশের মধ্যে যে মিটিং রয়েছে সেখানে সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে আগের শিডিউল অর্থাৎ 18 অক্টোবর থেকে শুরু হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপ। বর্তমানে কিন্তু অস্ট্রেলিয়াতে ক্রিকেটকে নিয়ে পরিস্থিতি নর্মাল হচ্ছে, অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা প্রবল। তো এবার কথা বলা যাক আইপিএল 2020কে নিয়ে। তো সৌরভ গাঙ্গুলী কনফার্ম করে দিয়েছেন যে এবছর কিন্তু আইপিএল যে করেই হোক 100% কনফার্ম অবশ্যই হবে। আর এটা রিপোর্ট ছিল যে টি টোয়েন্টি বিশ্বকাপ যদি ক্যান্সেল হয় সেই জায়গায় আইপিএল হবে, কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ যদি ক্যান্সেল না হয় তাহলে আগস্ট আর সেপ্টেম্বরে ভারতে আইপিএল হবে। আসলে গাঙ্গুলী কনফার্ম করে দিয়েছিলেন যে করেই হোক এবছর আইপিএল হবেই, এমনকি আইপিএলের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই বিসিসিআই আইপিএলকে নিয়ে প্রতিনিয়তই ভারত সরকারের সঙ্গে কথাবার্তা বলে চলেছে, মানে ওয়ার্ল্ড কাপ ক্যান্সেল হোক আর না হোক আইপিএল কিন্তু অবশ্যই হবে। যদি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্যান্সেল হয় তাহলে 100% কনফার্ম সেপ্টেম্বর অক্টোবরে আইপিএল 2020 হবে, কিন্তু সামনের মিটিংয়ে যদি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্যান্সেল না হয় তাহলে আরও আগে শুরু হতে পারে আইপিএল, মানে জুলাইয়ের শেষ দিকে না হলে আগস্ট সেপ্টেম্বরে শুরু হতে পারে আইপিএল। তো বর্তমানে আইপিএল, এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপকে নিয়ে বিসিসিআই, এসিসি এবং আইসিসির পক্ষ থেকে এই তিনটি বড় আপডেট বেরিয়ে আসলো। আপনাদের মতে টি টোয়েন্টি বিশ্বকাপকে ক্যান্সেল হওয়া উচিত নাকি উচিত না, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।